নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ মহাসপ্তমী, এই সপ্তমীতে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো চলো আজকে আমাদের ঠাকুর প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে আনি। আর আজকে কিন্তু সন্ধ্যেবেলা ওখানে থাকবো, সন্ধ্যা আরতি দেখবো, আর অনেক লাইটিং হয়েছে, অনেক লোকজন আসা শুরু করে দিয়েছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর কেমন হয়েছে লাইটিং, প্যান্ডেল, ঠাকুর, তো আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একদম প্যান্ডেলের ভিতর, মায়ের সামনে বসে আছি। আর এখান থেকে কিন্তু কোনো সাউন্ড তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না, কারণ বাইরে খুব গান বাজছে জোরে, যার জন্য কিন্তু সাউন্ডটা শেয়ার করতে পাচ্ছি না। তো দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর। তো আমি বসে আছি দেখো এই সাইডে, তো পাশে দেখো এই কচি কাঁচাগুলো, তো এরা সবাই কিন্তু আমার স্টুডেন্ট, ওরা বসে আবির দিচ্ছে, যে আসছে ঠাকুর দেখতে যারা তাদেরকে কিন্তু সবাইকে আবির দিচ্ছে, ওটা ওদের কাজ দিয়েছে। আর এবার দেখো বাইরে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, প্যান্ডেলটা খুবই সাধারণ তবু তোমাদেরকে দেখাই। এ দেখো পাশে একটা লক্ষ্মীর ভাণ্ডার করেছে, কিন্তু খুব ভালো লাগছে লক্ষ্মীর ভাণ্ডারটা দেখতে। আর পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো আমি দেখো ওই রাস্তার বাইরে হাঁটাহাঁটি করছি, এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি, আর লোকজনের আনাগোনাও তেমন হয়নি এখনও, সবে সন্ধে হলো। তো তোমরা দেখতে থাকো। তো পুরো চত্বরটা তোমাদেরকে দেখাই, দেখো এই যে ক্লাবের মাঠ, আর রাস্তাটা আছে দেখো এরকম লাইটিং হয়েছে, আর এই যে মঞ্চ আছে সাংস্কৃতিক মঞ্চ, এখানে কিন্তু প্রোগ্রামগুলো হয়। তো প্যান্ডেলটা খুব সিম্পল, আমি জানি বন্ধুরা তোমরা এর থেকেও আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আর লাইটিং দেখেছ, কিন্তু তবু আমাদের গ্রামের এই ছোট্ট জায়গার আর এই ছোট্ট প্যান্ডেল আর সাধারণ লাইট, এটাও কিন্তু খুব ভালো। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো পুরোহিত মহাশয় চলে এসেছেন, তো এবার আরতি শুরু হবে, তো তোমরা সাথে থাকো। থাকি তাহলে দেখো ঢাক বাজিয়েই চলেছে। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে, ওখানে প্রচণ্ড গরম লাগছে আর লোকজনের আনাগোড়াও বেড়েছে, তো ভালো লাগছে না, বাড়ির দিকে চলে এলাম। আর এসে দেখো সন্ধ্যেবেলা বসে পড়েছি, কী বলতো, এক বাটি মিষ্টি, কী মিষ্টি বলতো, এগুলো জিলাপি আর গজা। আমাদের গ্রামের দিকে কিন্তু এই এই মিষ্টিগুলোই বেশি পাওয়া যায়, তো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পর্ব নিয়ে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।